হ্যালো, আমার নাম স্বর্ণজিৎ দাস। এই মুহূর্তে আমি কিছু কথা বলতে যাব এবং এই কথাটা বাংলার সমস্ত ডিরেক্টরদের উদ্দেশ্যে বলা হচ্ছে। তাদের কাছে এই ভিডিওটা পৌঁছাবে কি না সেটা বড় কথা নয়, বাট যারা দেখছো, যারা দেখছেন ভিডিওটা, এটা তাদের সবার জন্য, সমস্ত ডিরেক্টরদের জন্য, বিশেষ করে অরিন্দম শীল, সুজিত মুখার্জি, যারা ফেলুদা নিয়ে কাজ করতে চলেছে তাদের জন্য, এবং সন্দীপ রায়ের জন্য। আপনারা একটা সিম্পল জিনিস আগে বুঝবেন, জটায়ু বা লালমোহন গাঙ্গুলির যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু একটা মজাদার চরিত্র, একটা সরল মানুষের চরিত্র। সে কিন্তু ছ্যাবলামির পাত্র নয়, সে কিন্তু জোকার বা ক্লাউন নয়, সে কিন্তু একটা পেট মোটা ভার নয়, সে কিন্তু গোপাল ভার নয়, ঠিক আছে? আপনারা যখন একটা জনপ্রিয় চরিত্রকে বড় পর্দায় সবার সামনে আনছেন, তখন সেই চরিত্রের বেসিকটা ঠিক করতে শিখুন। অরিন্দম শীল তো অনেক বড় বড় কথা বলেন বিভিন্ন রকম ফেস্টিভ্যালে গিয়ে, অনলাইন কেন ক্রিটিক করছে? শুনুন দাদা, ফেলুদার সবকটা গল্প বহুবার পড়েছি, সারা ছোটবেলা ফেলুদা নিয়ে কেটেছে। আপনারা যখন খিল্লি ওড়ান না, তখন জাস্ট মাথায় না গণ্ডগোল হয়, ভদ্রভাবে ভিডিও বানাতে ইচ্ছা করে না। সুজিত মুখার্জি জটায়ু চরিত্রটাকে নিয়ে কি করে? ওই একেন বাবুকে ভাঙিয়ে খায়, এনক্যাশ করে, ঠিক আছে? ওকে, এরা সবাই তাই করছে। যেরকম ডিসি মার্ভেল নিয়ে হলিউডে প্রচুর সিনেমা বেরোয়, কারণ ওগুলো প্রচুর ফ্যান বেস রয়েছে যারা কমিক্স পড়ে এসছে, ঠিক সেরকম বাংলাতে ব্যোমকেশ আর ফেলুদা, এবং ব্যোমকেশ আর ফেলুদাকে ভাঙিয়ে, ঠিক আছে, সোনার ডিম দেওয়া দুই হাঁস, এটাকে ভাঙিয়ে রক্ত চুষে এই ডিরেক্টররা খাচ্ছে, এবং এদের বিন্দুমাত্র সেন্স নেই কি করে এই চরিত্রটাকে ঠিক করে ফুটিয়ে তোলা যায়। যাই হোক, এবার আমি সন্দীপ রায়ের কথাতে আসবো। দেখুন, সৃজিৎ মুখার্জি বা অরিন্দম শীল, এদের কাজকর্মতাও বোঝা যায়, ঠিক আছে, কিন্তু সন্দীপ রায় সত্যজিৎ রায়ের ছেলে, স্রষ্টা, তার বাবা এই চরিত্রগুলো স্রষ্টা, তিনি বাবার সৃষ্টি করা চরিত্রের এসেন্স বুঝতে পারেন না, এটা কি করে সম্ভব? উনি নিজে বোম্বাইয়ের বোম্বেটা বানিয়েছে, টিন টোরেটের যিশুর মতো ফিল্ম বানিয়েছে, তারপরে ওনার হাত দিয়ে হত্যাপুরি কি করে বেরোয়, আমি বুঝতে পারি না। লেজি ফিল্ম মেকিং এবং কোনো রকমে কাজ শেষ করার প্রবণতা, আর কিচ্ছু না। দেখুন, জটায়ু চরিত্রে অভিজিৎ গুহকে যখন কাস্ট করা হয়েছে, অনেকে অনেক কথা বলেছে, আমি কিছু বলিনি। কেন বলিনি? একজন চরিত্রাভিনেতা বা একজন অ্যাক্টারকে যেরকমই দেখতে হোক না কেন, সে যখন একটা সার্টেন রোল প্লে করবে, সেটার জন্য সে প্রিপারেশন নেবে, সেই চরিত্রের এসেন্স বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলোকে ফুটিয়ে তুলবে, তাহলে কিন্তু সে রোলটাকে নিজের মতো করে এস্টাবলিশ করতে পারে এবং সেটা দেখতে ভালো লাগে। অভিজিৎ গুহ কি করেছেন আমি জানি না, বাট তিনি যেটা করেছেন সেটা জটায়ুত নয়। কথা বলতে বলতে ফেলুদার মুখের মধ্যে চলে যাচ্ছে, যেন চুমু খাবে। ক্লাইম্যাক্সের ঠিক আগে, ক্লাইম্যাক্সের রাত্রিবেলার জন্য যখন প্রিপারেশন হচ্ছে ফেলুদা তোপসে জটায়ু হোটেলের ঘরে, তখন ফেলুদার সাথে জটায়ুর একটা কনভারসেশন আছে যেটা একটা ডাবল মিনিং জোকের মতো প্লে করে। আপনি আজ রাত্রিবেলা কিন্তু এটা পড়বেন না, আপনি কিন্তু ওইটা পড়বেন, এটা পড়লে আপনি দাঁড়াতে পারবেন না। পুরো অডিয়েন্স হাসছে, একটা সিরিয়াস সময় ডায়ালগ এত বিচ্ছিরিভাবে লেখা হয়েছে যে দর্শক ওটাকে ডবল মিনিং জোক মনে করে হাসছে, ওকে? আর তার থেকেও বড় কথা, জটায়ু এত মোটা কবে থেকে ছিল, এত মোটা কবে থেকে ছিল, এত চড়া দাগের চরিত্র কবে থেকে ছিল? জটায়ু একজন মজাদার মানুষ, যে নিজের ভুলটাকে অ্যাডমিট করে, যে পরিস্থিতিকে হালকা করার চেষ্টা করে। জটায়ু কোনো ছ্যাবলা ক্যাবলা ভার নয়, জটায়ু গোপাল ভার নয়। এটা সৃজিৎ মুখার্জি না বুঝতে পারে, অন্যান্য ডিরেক্টর না বুঝতে পারে, সন্দীপ রায় কী করে বুঝতে পারে না, আমি তো এটা বুঝি না। তোপসে আয়ুষ দাস একটা বাচ্চা ছেলে, তাকে আপনি আপনার সিনেমাতে, তাকে দিয়ে আপনাকে অ্যাক্টিং বার করে আনতে হবে, আপনি কি করেছেন? আয়ুষ দাস গোটা সিনেমা জুড়ে দুটো অভিব্যক্তি দিয়েছে, দুটো এক্সপ্রেশন। এক, সে টেনশনগ্রস্তভাবে তাকাচ্ছে কারোর দিকে, আর নয়তো সে ক্যাবলার মতো হাসছে। ক্যামেরা ফেলুদার দিকে ফোকাস করা, ডান দিকে বা বাঁদিকে তোপসেকে দেখা যাচ্ছে, তোপসের মুখের এক্সপ্রেশন ওই সময় ফেলুদা কি বলছে সেটার সাথে সামঞ্জস্য রেখে হওয়া উচিত, রিয়্যাক্টিভ অ্যাক্টিং হওয়া উচিত। যে ও ফ্রেমের ফোকাসে নেই, সাইডে রয়েছে, কিন্তু ফোকাসে যে রয়েছে তার কথার অ্যাকর্ডিংয়ে ও এক্সপ্রেশন দিচ্ছে, সেটা ওর অ্যাক্টিং হওয়া উচিত। সেসব কোথায়? আর প্রত্যেকটা চরিত্র এরকমভাবে ডায়লগ বলে যেন তারা পোজ দিয়ে রেডি হয়েছিল যে আমার ডায়লগ আসবে, আমি বলবো, এবং ক্যামেরা কাট হয় না, এটা একটা এডিট হয়েছে, এভাবে কেউ ফিল্ম এডিট করে? একজন বলা শুরু করলো, আরেকজন বলা আরম্ভ করলো, ক্যামেরা চলছে, মাঝখানে কোনো পজ নেই। ওই রিলে রেসগুলো হতো না যে দৌড়ে একজন আরেকজনের হাতে দিল, আরেকজন নিয়ে দৌড়তে আরম্ভ করলো, ঠিক সেরকম লাগে।
চরিত্রায়ন একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি কাদেরকে নিচ্ছেন ম্যাটার করে না, যাদেরকে নিচ্ছেন তাদেরকে ওই চরিত্রটাকে নিজের মতো করে অ্যাডাপ্ট করতে হয়। নিজের মতো করে না, ওই চরিত্রগুলো যেরকমভাবে লেখা হয়েছে সেরকমভাবে অ্যাডাপ্ট করতে হয়, তবে গিয়ে কে পরে একটা চরিত্রের উপরে জাস্টিস করা হয়। এই জিনিসগুলো আপনারা বোঝেন না, আপনারা বুঝতে চানও না, কারণ আপনাদের হাতে কোনো সময় নেই। কারণ 12 দিনে আপনাদেরকে একটা ফিল্ম বানাতে হবে এবং সেটাকে কোনোভাবেই হোক ফেস্টিভ্যালে ছাড়তে হবে, যাতে অনেক পয়সা উঠে আসে।